শুক্রবারে পোস্ট করবো, আর রবিবার করলে শনিবারে পোস্ট করে দেবো। এ সৌরভ ভাই কেমন আছো বলো? এই মিস্টার ইন্ডিয়া ভাই এসে গেছে, লাইক করে লাইক করিয়া ফেলাইছি মহুয়া দিদি। হ্যাঁ ভাই, কেমন? আচ্ছা শুভ, আমার শুভ ভাই, মিস্টার ইন্ডিয়া কোনটা বলবো আমার ভাইটাকে? এখানে আমার তিনটা ভাই আছে, সৌরভ ভাই আছে, মিস্টার ইন্ডিয়া মানে শুভ ভাই আছে, লতিফ ভাই আছে। কালকে করবে না? না আব্দুল, না লতিফ ভাই, আমি এবার সেই শনিবারে 3:30 করব। সৌরভ ভাই বলছে আমার সাথে কথা বলবে না, এই তো বলছি ভাই, কেন বলবো না সৌরভ ভাই, কেন বলবো না? ও অনুদি, এমা অনুদিকে, অনুদি তুমি কেন আজকে এলে না গো? আমি কত বললাম দিদি ভাই, সৌরভ ভাই রাগে ইমোজি দিচ্ছে। মহুয়া দিদি আমি লাইক দিয়ে বেরিয়ে যাচ্ছি গো, পরের লাইভে থাকবো। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই ঠিক আছে, এখন আমি কথা বলবো না। হ্যাঁ এখন আমিও মিউট করে দিচ্ছি, আমি আমি তো আজ করেছি, আজকে আর কথা বলছি না। এরকম আমার আমার একটা একটা দুটো আইডি দিয়ে আমি অন করে রেখে দিই, রাত্রে আমি অন মানে কাউকে বলি না থাকতে। কালকে করলে ভালো হতো। প্রদীপ ভাই কালকে আমার স্কুল, তো কালকে তো আর ছুটি নেই, এবার সেই শনি রবিবারে। শুভ ভাই বলেছে আমার কাল ভোর থেকে অনেক কাজ রয়েছে গো দিদি, তাই না? না ঠিক আছে ভাই, আমি রাত্রে কাউকে থাকতে বারণ করি, জানো রাত্রে তো সবার সম্ভব নয়, আমিও তো রাত্রে কারো এলবিতে যাই না, না আর ওই জন্য আমি দুটো দিন বেছে নিয়েছি, শনি আর রবি। সেই দিন তোমরা থাকবে, রাত্রে এসো না ঠিক আছে, তোমার পিকটা। ও সৌরভ ভাই কি বলছো? হ্যাঁ লতিফ ভাই বলেছে এত পয়সা খাবে কে, একটা তো ছেলে কি জ্বালা লতিফ ভাই। লতিফ ভাই কি বলো? ঠিক আছে শোনো, আমি না তোমাদের সাথে আর 10 মিনিট পরে কথা বলছি, আমি একটু মিউট হচ্ছি। হ্যাঁ আমার ছেলে জেগে যাচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে ওর। সৌরভ ভাই রাগ করো না, রাগ করতে নেই। আমি একটু ঘুম পাড়িয়ে নিই, আমার ছেলে ও জেগে যাচ্ছে, তোমাদের সাথে যখন কথা বলছি না ও নড়ছে, ও না ঘুমোলে না আমি তো কথাও বলতে পারবো না, একটু ঘুম পাড়িয়ে নিই। সৌরভ ভাই রাগ করো না, তুমি দুপুর দুপুরে কই এলে, তাহলে তো আমাকে দেখতে পাতে, তোমার সাথে কত কথাও ছিল। সৌরভ ভাই তুমি রেগে যাচ্ছ, লতিফ ভাই বলছে সৌরভ ভাই রাগ করেছে তোমায় দেখা পাচ্ছে না বলে। না না রাগ করো না, কেউ রাগ করো না, তোমরা আমার ভাই, রাগ করলে চলে না?